বাক স্বাধীনতা বর্তমান পৃথিবীতে খুব আলোচিত একটা বিষয়, কারণ হচ্ছে প্রযুক্তির অ্যাডভান্সমেন্টের সাথে সাথে সাধারণ মানুষের প্ল্যাটফর্ম বাড়ছে, সাধারণ মানুষের অ্যাক্সেস বাড়ছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সো সাধারণ মানুষ চাইলে ভয়েস রেইজ করতে পারে, তাদের ওপিনিয়ন শেয়ার করতে পারে, যেটা আগেকার বাস্তবতা ছিল না। আপনি টিভি মিডিয়া, একটামাত্র মিডিয়া ছিল টিভি রেডিও, তো সেখানে তো সবাই অ্যাক্সেস পাইতো না, সুতরাং সাধারণ মানুষের কোনো ভয়েস ছিল না। এখন ফেসবুক ইউটিউব আসা সবার ভয়েস পাইছে, এবং সেটা অবশ্যই কামস উইথ আপসাইডস অ্যান্ড ডাউনসাইডস। কোনো ধরনের সম্পাদনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি না যায়, কোনো ধরনের ফিল্টারিং সেন্সরশিপের মধ্য দিয়ে না গেলে মানুষ হইতেছে সেটার অপব্যবহার করে, সেটা সারা পৃথিবীতেই আছে, সারা পৃথিবীতে হইতেছে। এগুলোকে বিভিন্নভাবে রেগুলেট করার ব্যবস্থা করা হয়। যখন সেটা হার্মফুল হয় কারোর প্রতি, স্পেশালি ফিজিক্যালি হার্মফুল হয় কারোর প্রতি কোনো বিষয়, সেটাকে রেগুলেট করার ব্যবস্থা করা, যেটা কোনোভাবেই হার্মফুল না। যেমন আপনার একটা মতামত বা আপনার একটা গালি কাউকে কোনোভাবে হার্ট করতেছে না, আমাকে যদি কেউ একটা গালি দেয় আমার চামড়াতে একটা ফোস্কুয়ে পড়তেছে না, আমার বেতন 2 পয়সা কমেও যাচ্ছে না, আমার কিছুই হইতেছে না, শুধুমাত্র আমার ফিলিং হার্ট হইতেছে, শুধুমাত্র আমার মনটা খারাপ হইতেছে ফর 2 সেকেন্ডস। কিন্তু যারা ক্ষমতায় থাকে তারা তো মানুষের সব লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং যারা ক্ষমতায় থাকে তার দ্বারা হইতেছে এই সবসময়টা পাওয়ার ট্রিপে থাকে তাদের, তাদের মন মতো সারা পৃথিবী চলতে হবে, তারা ডিসাইড করবে কোনটা হইতেছে অফেন্সিভ কোনটা নন অফেন্সিভ। যেমন আমাকে যদি কেউ অফেন্স করে, এটা নিয়ে বদার করার মতো কেউ নাই, কিন্তু প্রধানমন্ত্রী অথবা ওনাদেরকে নিয়ে যদি কেউ অফেন্সিভ কথা না বলে, একটা নর্মাল সিম্পল ফেয়ার সমালোচনা করলে কিন্তু তাকে খেয়ে দেওয়া হবে। গতকালকেই পড়লাম এক লোক হইতেছে টেন্ডারবাজি নিয়ে দুর্নীতি হয়েছে ওনার অফিসে নাকি, ওটা নিয়ে সমালোচনা করছে ফেসবুকে, সে লিখছে যে বিচার তো পাবে না, সে অফিসে তো সব বস যারা বা যারা সব গুন্ডা, থানায় গেলে থানার মধ্যে যারা তারাও হইতেছে সব একসাথে মাফিয়াতন্ত্রের অংশ, সো কোথাও কোনো বিচার পাবেন। এখন যেটা বললাম ফেসবুক ভয়েস প্ল্যাটফর্ম পাওয়া এসে মানুষ এখানে তাদের দুঃখের কথাগুলো বলে, তো সেই লোক অফিসের এরকম অনিয়ম নিয়ে টেন্ডারবাজি অর সামথিং নিয়ে সে নিয়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিছে যে আওয়ামী লীগের নেতা, মানে সরকার দলীয় নেতা আর কি, এখন আওয়ামী লীগ বললে সরকার দলীয়, যে উনি এরকম দুর্নীতি করছে, যার বিরুদ্ধে যে দুর্নীতি করলো সে হইতেছে এই লোকের বিরুদ্ধে আইসিটি একটা মামলা করছে, পুলিশ এসে এই লোককে ধরে নিয়ে গেছে, যে দুর্নীতি করছে তাকে তার কিছু হয় নাই, বরং সে যে তার দুর্নীতির কথা প্রকাশ করছে তার তার বিরুদ্ধে মামলা করছে, পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেছে। সো এই হইতেছে বাক স্বাধীনতার অবস্থা বাংলাদেশের, এই হইতেছে। সো এইসব কারণে সারা পৃথিবীতে বাক স্বাধীনতাকে রেগুলেট করার পক্ষে মানুষ শেষ পর্যন্ত যায় না, কারণ দেখা গেছে যে এটা এই এটা এটা হইতেছে একটা র্যাবিট হোল, আপনি এটা দিয়ে নামা শুরু করলে এটার কোনো এন্ড নাই। কোনটাকে, এগুলো সব সাবজেক্টিভ বিষয়, আপনি কোনটা দ্বারা অফেন্ডেড হবেন, কে কোনটা দ্বারা অফেন্ডেড হবে, কার লিমিট কতটুকু, কার টলারেন্স কতটুকু, এগুলো সবই খুব সাবজেক্টিভ বিষয়, এবং শেষ পর্যন্ত দেখা যায় যেহেতু সাবজেক্টিভ বিষয় সেহেতু যে যার সুবিধা মতো এগুলো ডিফাইন করে, লাইন ড্র করে, যার যেরকম পাওয়ার যার যেরকম সুবিধা সে তার বেনিফিট অনুযায়ী করে, এবং আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শুধুমাত্র পিপুল ইন পাওয়ার উইন্স, যারা সাধারণ পিপল তারা সবসময় তাদের পাশে একটা বাস তাক করা থাকে। সো এই বাস্তবতায় মোটামুটি পৃথিবীতে সবাই মোটামুটি এই অনেকটাই সিদ্ধান্তের দিকেই বলতে গেলে বেশিরভাগের, বা যারা সভ্যভব্য লোক বা যারা চিন্তাশীল বা ইন্টালেকচুয়াল বা সুশীল বা বুদ্ধিজীবী, তাদের চিন্তাভাবনা শেষ পর্যন্ত এদিকেই যায় যে না, শেষ পর্যন্ত যে এটা আসলে কোনো ধরনের লাইনই ড্র করার সুযোগ নেই, কারণ বিষয়টা সাবজেক্টিভ, এটা লাইন ড্র করা শুরু করলে এটা এটা ইটস এ র্যাবিট হোল, এটা একটা হজবরল পরিস্থিতি তৈরি হয়। সুতরাং যেটা করতে হবে আমাদেরকে হইতেছে টলারেট করতে হবে, হ্যাঁ কিছু এক্সেসিভ পর্যায়ে চলে গেলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি যে সেটা নিয়ে রেগুলেট করার কী ব্যবস্থা থাকতে পারে, এবং এটা এত একটা কমপ্লেক্স সাবজেক্ট ম্যাটার যে কারণে এটা নিয়ে ডিবেট আফটার ডিবেট ফেসবুক ইউটিউবকে এই দেশের সরকার বা সব দেশের সরকার, কারণ সরকারে কিন্তু মানুষের কন্ট্রোল করার চেষ্টা করে, সাধারণ মানুষের সরকারগুলো পাবলিক এনিমি ভূমিকায় নামে সারা পৃথিবীতে এটা, কারণ এরা পাওয়ারে থাকে, এরা পাওয়ার ধরে রাখতে হবে, পাওয়ার ধরে রাখার পথে যারা কথা বলে যারা ভয়েস রেজ করে এরা বাধা, সুতরাং এদেরকে দমন করার চেষ্টা করে ওয়ার্ল্ড ওয়াইড। সভ্য দেশের সাথে অসভ্য বিশ্বের পার্থক্য হইতেছে সভ্য বিশ্বে এই ভয়েসটা দমন করার চেষ্টা করে নানান ধরনের সভ্য প্রক্রিয়ায়, আইন পলিসি করার মাধ্যমে, এবং সেই আইন পলিসি কিন্তু চাইলেই করতে পারে না, এই দেশে একটা আইন চেঞ্জ করার আগে মানুষের ওপিনিয়ন নেয়, একটা ল যখন রিফর্ম করার বিল উত্থাপিত হয় ওই বিলটা কিন্তু ওয়েবসাইটে কী বলে পোস্ট করে, পোস্ট করে সাধারণ মানুষের ওপিনিয়ন জানতে চায়, মানুষ এখানে লক্ষ লক্ষ মানুষ কমেন্ট করে, সেই কমেন্টের ভিত্তিতে মানুষ কী চায় সেটার উপর ভিত্তি করে একটা ডিসিশনের দিকে যাওয়া হয়। এগুলো সভ্য বিশ্বের কথা বলতেছি, অসভ্য বিশ্বের কথা বলতেছি না। তো অসভ্য বিশ্বে তো জীবন জীবিকারই কোনো নিরাপত্তা নেই, সেখানে আবার ল পাশ হবে মানুষের মতামত, ডেমোক্রেসি কিন্তু এগুলো মানে উদ্ভট ধারণা। তো এই এই যখন অবস্থা সারা পৃথিবীতে এই জিনিসগুলো নিয়ে খুবই, যেমন জাকারবার্গকে এবং ইয়েকে যে মিস ইনফরমেশন নিয়ে ফেসবুক ইউটিউবে মিস ইনফরমেশন ছড়ানো, গুজব ছড়ানো, যেগুলো নিয়ে আমাদের সরকার পাগল, খুন গুন দুর্নীতি লুটপাট হইতেছে, ওগুলো নিয়ে এদের মাথা ব্যথা নাই, ওই ফেসবুকের মধ্যে কি মিস ইনফরমেশন ছড়াইলো, কে কার কমেন্ট সেকশনে গালি দিল, এগুলো নিয়ে এরা পাগল। সুলাইমান সুখন, আয়মান সাদিক টু সাম এক্সটেন্ট থেকে শুরু করে মোটিভেশনাল স্পিকার থেকে শুরু করে, যারা সরকারের হালুয়া রুটি খাওয়া, মানে যারা প্রিভিলেজড অবস্থায় আছে, যারা পাওয়ার পজিশনে আছে, যারা চেয়ারে বসে আছে আর কি, তারা এগুলো নিয়ে পাগল।
কে কারে ফেসবুকে তাদেরকে কেউ গালি দিল কিনা, ফেসবুকে একটা ভুল নিউজ লিঙ্ক কেউ শেয়ার করলো কিনা, এগুলো নিয়ে তাদের প্রচণ্ড মাথা ব্যথা। তাদের ওই খুন গুম দুর্নীতি জীবন অন্য কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই, মানুষের যে জীবন নিরাপত্তা নাই, একটা দেশের জীবিকার নিরাপত্তা নাই, মুখটা খুললে জীবন জীবিকার উপর হামলা চলে আসে, এগুলো নিয়ে এরা কথাও বলে না, মাথা ব্যথা না, এরা মুখ খুললে এদের বাক স্বাধীনতা হচ্ছে তাদের। আমরা কি খুব বেশি বাক স্বাধীনতা পেয়ে গেলাম, সাধারণ মানুষ এদের কি লিমিট করার দরকার আছে, এগুলো হইতেছে তাদের আলোচনার বিষয়, এটা দেখবো আমরা একটু পর। এটা এত বড় একটা বিতর্কিত বিষয়, সবাই এটা নিয়ে এত কথা বলে কারণ এটার কোনো ইজি অ্যান্সার নাই। এবং ফেসবুক ইউটিউবের উপর যখন সরকারগুলো চাপ প্রয়োগ করা শুরু করছে, বাংলাদেশের মতো সরকার, সভ্য বিশ্বের সরকার তাদের সভ্য প্রক্রিয়া চাপ প্রয়োগ করে, অসভ্য বিশ্বের সরকার অসভ্য প্রক্রিয়া চাপ প্রয়োগ করে, কারণ হইতেছে অসভ্য দেশ যেগুলো এইসব অসভ্য দেশের নাগরিকদের এবং সেসব দেশের মোটিভেশনাল স্পিকারদের চিন্তা ভাবনা, তারা এমন একটা পরিবেশে বড় হয়েছে এদের সভ্যতা ইমাজিন করার এদের সামর্থ্য নেই, এদের ক্ষমতা নেই। এরা ভাবে যে যখন ফ্রি স্পিচ রেগুলেট করার কথা হয় ফেসবুক ইউটিউব নিয়ে, সেখানে মনে হয় ট্রাম্পকে গালি দিলে সেটা রেগুলেট করা নিয়ে কথা হইতেছে না, ট্রাম্পকে শুধু ফেসবুকে না, ট্রাম্পকে মুখের সামনে এদেশে গালি দিতে পারে, বিকজ এটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আমেরিকার, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ইটস প্রোটেক্টেড বাই দ্য কনস্টিটিউশন। সো বাংলাদেশিদের পক্ষে কল্পনা করা সম্ভব না যখন ফ্রি স্পিচ নিয়ে ডিবেট হয় এইসব দেশে কী নিয়ে ডিবেট হয়, যখন ফ্রি স্পিচ নিয়ে ডিবেট হয় এটা মানে যে কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে ফেসবুকে গালি দেওয়া যাবে না, মুখের উপর গালি দেওয়া যাবে না, সাধারণ মানুষ তো দূরের কথা, একটা প্রধানমন্ত্রীকে মুখের উপর গালি দেওয়াও ইজ প্রোটেক্টেড বাই কনস্টিটিউশন। এটা যে ফ্রি স্পিচ নিয়ে যখন কথা হয় এই বিষয় নিয়ে যে কথা হয় না, তারা এটা তাদের এটা বোঝারই সামর্থ্য নেই, তাদের হাইস্ট বোঝার সামর্থ্য হতেছে সোলোমন সুখনকে কে ফেসবুকে একটা গালি দিল, খারাপ লেগে গেছে তার, এবং সে যেহেতু ক্ষমতার অবস্থানে আছে সারাদিন ওদের সাথে উঠা বসা মন্ত্রী এমপিদের সাথে, এবং বাংলাদেশের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীরা তো রাজা বাদশাহ, এরা মনিব, আপনারা ভৃত্য, আপনারা তাদের ব্যাপারে কোনো কথা বলতে পারবেন না, মুখ খুলতে পারবেন না। এই যে গতকালকে দেখলাম পুলিশের একজন সুপার উনি পোস্ট দিছে যে মাহফুজুর রহমানকে নিয়ে ফেসবুকে যে ট্রোল করা হয় এটাও হইতেছে অসম্মান করা হয়, এবং এটাও কিন্তু আইসিটি অ্যাক্টের আন্ডারে অপরাধ হিসেবে গণ্য হতে পারে, এই টাইপের একটা ভাষা, মানে একটা থ্রেট করে দিল যেটা একটা অপরাধ হিসেবে গণ্য হওয়ার কিন্তু চান্স আছে। সো বাংলাদেশের ফ্রি স্পিচ যেটা বললাম এটা খুব একটা সাবজেক্টিভ বিষয়, কোনটা অফেন্সিভ কোনটা অফেন্সিভ না, এটা একটা পার্সন ডিসাইড করে যে এটা আমার কাছে অফেন্সিভ লাগে কি লাগে না, একজন বলবে যে হ্যাঁ এটা অফেন্সিভ, আরেকজন বলবে এটা অফেন্সিভ না, সো এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। সো আলটিমেটলি হু গেটস টু ডিসাইড, সেটা হইতেছে যে ক্ষমতার অবস্থানে থাকে, যেমন উনি পুলিশের সুপার নাকি জানি উনি ফেসবুকে পোস্ট দিয়ে ফেলছে কারণ মাহফুজুর রহমানকে নিয়ে ট্রোল করা এটা ওনার কাছে খারাপ লাগছে, অনেকের কাছে খারাপ লাগতেছে না, অনেকের কাছে খারাপ লাগতেছে, যাদের খারাপ লাগতেছে তাদের মধ্যে উনি হাতে যেহেতু পাওয়ার আছে সুতরাং হি গেটস টু ডিসাইড নাও এটা শাস্তিযোগ্য অপরাধ কিনা, উনি কিন্তু ফেসবুকে পোস্ট দিয়েছে এটা অপরাধ হিসেবে গণ্য হবে। তো বেসিক্যালি ওনারা হইতেছে খোদা বাংলাদেশে যাদের হাতে ক্ষমতা আছে। আমি যদি বলি যে না আমি মনে করি না যে এটা অপরাধ মাহফুজুর রহমানকে নিয়ে ট্রোল করা, আমাকে নিয়ে ট্রোল করা, কাউকে নিয়ে ট্রোল করা এই কোনো অপরাধ না, করতে পারে মানুষ, আপনি সবার মুখ যে কথাবার্তা বন্ধ করে দিবেন নাকি, আমার এই কথা উইল ফল ইন টু ডিপ এয়ার বিকজ ইটস আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, আর যারা পাওয়ার আছে তাদের দেশে আইন আছে কি নাই, আপনি একটা কথা বললেন যে অফেন্সিভ লাগলো আপনার এসে ধরে নিয়ে তুলে চলে যাবে, এটা আইন আছে কি নাই, যে একটা দিয়ে রাখছে আইসিটি অ্যাক্ট, খুবই ভেগ একটা অ্যাক্ট, ওই যে ফ্রি স্পিচের ব্যাপারটা যেরকম খুবই ভেগ কিছু ব্যাপার, আইসিসি আইসিটি অ্যাক্টে কাকে ধরে কেন ধরে কখন ধরে কী কারণে ধরে এটা কোনো মা বাপ নাই, নোবডি নোজ কারে কখন খাইয়ে দিবে। এই যে রাষ্ট্রচিন্তার কয়েকজনকে ধরে নিয়ে গেছে, ওনাদেরকে ধরে একজনকে ধরে নিয়ে গেছে, ওনার ফ্রেন্ড লিস্টে রং পার্সন ছিল, ওনার ফ্রেন্ড লিস্টে রং পার্সন ছিল, এখন এটার জন্য তো কোনো কোনো পৃথিবীর কোনো আইন দ্বারা আপনি কাউকে ধরতে পারবেন না যে আপনার কার সাথে আপনি রং পার্সনের সাথে ফ্রেন্ডশিপ, আপনার ফ্রেন্ডশিপও না, ফেসবুকে ফ্রেন্ড লিস্টে আছে, ডাজন্ট নেসেসারিলি মিন দে আর ফ্রেন্ডস, সেটার জন্য তো আপনি কাউকে ধরতে পারবেন কি না, কিন্তু ওই যে আইসিটি অ্যাক্ট একটা ভেগ রাস্তা খুলে রাখছে ওটা দিয়ে ধরে নিয়ে গেছে। সো এরকম ফ্রি স্পিচ আর কি, কোনটা যে ফ্রি স্পিচ কোনটা যে আপনার, এটাই তো হইতেছে বাংলাদেশে, আপনি একটা ফেয়ার সমালোচনা করলেও আপনি কিন্তু অসম্মান করছেন, এই করছেন সেই করছেন বলে আপনাকে তুলে নিয়ে যাবে। সো এইগুলো হইতেছে একটা রাস্তা শয়তানি করার জন্য একটা রাস্তা খুলে রাখার ব্যাপার, এটা আমাদেরকে বুঝতে হবে যে ফ্রি স্পিচের বাস্তবতা কিন্তু সভ্য বিষয়ে একরকম, অসভ্য বিষয়ে একরকম, এবং সভ্য বিষয়ে যেখানে মানুষের জীবন জীবিকার নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি যা ইচ্ছা বলতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, উফ এইসব দেশে যে কী পরিমাণ ফ্রিডম, আপনি যদি আমরা বলি বাংলাদেশ স্বাধীন দেশ, স্বাধীনতা যদি উপভোগ করতে আপনাকে সভ্য বিষয়ে আসতে হবে, আপনি এই দেশের নাগরিক না, আমরা তো এই দেশের নাগরিক না, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা তাই বলতে পারি, আমার আশেপাশের সব বাসার ভাড়া দিয়ে আমি কিক আউট করছি বাসা থেকে, এরা সাউন্ড টন করে ডিস্টার্ব হয়েছে বিচার যে বাড়িওয়ালা, বাড়িওয়ালার কাছে কমপ্লেন করছি, বাড়িওয়ালা কিক আউট করছে, আমার আগের বাসার রুমমেটরা কিন্তু সেরকম নয়েসি বয়েস্টারস ছিল, কমপ্লেন করছি কিক আউট করছে, আমি কিন্তু এদেশের নাগরিক না, আমি তাদের ভাষাও ভালো করে বলতে পারি না। সো এটা হচ্ছে সভ্য বিশ্ব, আপনি স্বাধীন, আপনি যা ইচ্ছা বলতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, আপনার সকলের সমান কি জানি বলে নাগরিক অধিকার আছে, সকলের সমান সম্মান আপনার আছে, এবং আপনি প্রোটেক্টেড, আর আপনি নিজের দেশে, আমি এই দেশে যতটুকু সম্মান এবং নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করি, আমি আমার দেশে তার তৃণ একটা তিল পরিমাণ স্বাধীনতা ভোগ করি না, দাসের মতো মুখ বন্ধ করে রাখা লাগে, দাসের মতো খালি সার সার জি হুজুর করে
বলে বেড়ানো লাগে। সো আপনাকে এই ডিস্টিংশনটা বুঝতে হবে যে শুভ বিশ্ব এবং অশুভ বিশ্বের যে কনভারসেশন আমরা এরা কি নিয়ে কথা বলে, আমরা ওখান থেকে যখন এগুলো কপি করা শুরু করি তখন এখানে যেটা ফ্রি স্পিচ নিয়ে যে কথা বলা হয় বাংলাদেশ সেটা হয়ে যায় হয়তো সরকার সমালোচনা করতে পারবেন না, সুখুনের সমালোচনা করতে পারবেন না, আরিফুল হোসেনের সমালোচনা করতে পারবেন না, কাউকে গালি দিতে পারবেন না। হ্যাঁ এগেন আমি গালি দিয়ে এটা সাপোর্ট করতেছি না, সাপোর্টিভ কিছু কিছু বিষয় হইতেছে যে ইন ব্যাড টেস্ট এগুলোকে আমরা সামাজিকভাবে খারাপ চোখে দেখবো, আর কিছু বিষয় হইতেছে আইন দ্বারা প্রোটেক্টেড, যেমন অফেন্স, ক্রিমিনাল অফেন্স, স্ট্যাচুটরি অফেন্স, এরকম কিছু বিষয় আছে। বাংলাদেশের সবই ক্রিমিনাল অফেন্স, সবই স্ট্যাচুটরি অফেন্স এবং আবার কোনো কিছুই অফেন্স না। সো ইট ডিপেন্ডস অন আপনার পাওয়ার ডাইনামিক্স, এই সমাজের পাওয়ার স্ট্রাকচারে আপনি ওয়ার ডু ইউ ফল, এটাই হইতেছে ডিফাইন করবে বেসিক্যালি এই দেশের আইন কানুন এই সব কিছু। সো যেই দেশে রুল অফ ল নেয়, বেসিক্যালি জঙ্গল নিয়ে কথা বলতেছি, সেই দেশে আবার ফ্রি স্পিচ নিয়ে আলাপ। তাই বেশি কথা না বলে ঢুকে যাই